আজকে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এসেছিলেন আরামবাগে পুরসুরার ধান কেনা নিয়ে একটা বিরাট জলঘোলা তৈরি হয়েছে যে খোরেদের ধান কিনে নেওয়া হচ্ছে, চাষিরা সুযোগ পাচ্ছে না বিক্রি করার। এই নিয়ে একটা অভিযোগ ছিল বিভিন্ন জায়গাতেই, কখনো গোঘাট পুরসুরো পৌরাটি, এবং সেটা জানতে পেরেই অভিযোগটা পেয়েই খাদ্যমন্ত্রী নিজে চলে আসেন এবং আরামবাগে যখন আসেন আরামবাগের পৌর প্রধান স্বপন নন্দী তিনিও তার সঙ্গে যান বৌরাটি এলাকাতে। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন স্বপন নন্দী। স্বপনবাবু, কি হলো আজকে? আজকে গৌরাটি কিষাণ মান্ডিতে সকালে ওই ধান যে সরকার নির্ধারিত রেটে যে ধান কেনা বেচা হচ্ছে সেইখানে একটু সমস্যা হয়েছিল যে বেশ কিছু ফোরেরা তারা ধান ঢুকিয়ে দিতে ধোয়ার চেষ্টা করছিল। আরেকটা যেটা হচ্ছে যে ময়েশ্চারের ব্যাপার নিয়ে যে রাইসমুগাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, সেটা আমাদের মাননীয় মন্ত্রী, আমার জেলা প্রেসিডেন্ট তপন দাশগুপ্ত, মাননীয় মন্ত্রী অসীমা পাত্রকে বলেন, ওনারা আমার সঙ্গে সঙ্গে বলেন যে গৌরাটিতে কি ব্যাপারটা হচ্ছে তোমরা যাও। আমরা সেখানে যাই, আমাদের ওখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, খাদ্য বা অন্যান্য কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, ওরা সকলেই ছিলেন। যে ওদের প্রবলেমটা জিজ্ঞেস করি যে মেন প্রবলেম হচ্ছে যে ময়েশ্চারের ব্যাপারটা নিয়ে, যে এক কুইন্টালে যে ধান যেটা ওই ভিজে ধান থাকবে বা যদি ময়লা থাকে তাতে একটা বাদ যায়, সেইটা নিয়ে প্রবলেম হয়েছিল। তা আমাকে ওনারা নির্দেশ দিয়েছিলেন যাতে চাষিদের কোনো রকম অসুবিধা না হয়, তাই সঙ্গে সঙ্গে যে ওখানে এইচডিপিও ছিলেন, প্রশাসনের লোকেরা ছিলেন, কন্ট্রোল অফিস ছিল, এইসব নানারকম বিডিও অফিসে বিডিও সাহেবের এরা ছিল, সকলের থেকে আমরা সঙ্গে সঙ্গে ধানটা কেনা আরম্ভ করি। এই যে প্রবলেমটা হয়েছিল যে ময়েশ্চার বা ফোরেজের ব্যাপারে মন্ত্রী মহোদয় তিনি পুরসুরতে এসছিলেন, গৌরাটিতে এসছিলেন, উনি বলে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চাষিদের যে যাতে অভাবী ধান না ওই ফোরেদের কাছে বিক্রি করে, যাতে কিষাণ মান্ডির মাধ্যমে বিক্রি করে, সমবায়ের মাধ্যমে বিক্রি করে সরকার নির্ধারিত দরে, সেইটাই উনি যে সরকারি আধিকারিকরা আছে তাদের বলে গেছেন যে চাষিদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা সেটাকে আমাদের সকলকে সফল করতে হবে। আর উনি নির্দেশ দিয়ে গেছেন পঞ্চায়েত সমিতির সভাপতিকে, প্রধানকে, আর ওখানে আমাদের যারা খাদ্যের কর্মাধ্যক্ষ তাদের নির্দেশ দিয়ে গেছেন, যা আমাদেরও নির্দেশ দিয়ে গেছেন প্রশাসনের লোককে, যে আমরা যেন এই যে ব্যাপারগুলো ওখানে চাষিরা আছে চাষিরা যাতে বঞ্চিত না হয় সেই ব্যাপারটা দেখার জন্য উনি আমাদের নির্দেশ দিয়েছেন। ওকে স্বপনবাবু, এই যে কারণে এলেন তার বাইরে আর কি অন্য কোনো কথা হলো? কারণ এখানে তো এলেন অনেকদিন পর বলা যায়, সামনে আপনাদের উৎসবও রয়েছে, আমন্ত্রণ করলেন নাকি? না না, আজকে তো এইসব ব্যাপার নিয়ে আজ তো সেরকম পরিবেশ পরিস্থিতি ছিল না, ওনার আবার মিটিং আছে বেরিয়ে যাবেন, তা আজকে এসছেন উনি চাষিদের স্বার্থে ঝটিকা সফরে। যে প্রবলেমটা হয়েছিল আমরা তো দুপুরে প্রবলেমটা মিটিয়ে দিয়েছিলাম, এবার যে প্রশাসনিক কিছু প্রবলেম ছিল সেটা সঙ্গে সঙ্গে তিনি আধিকারিকদের ফোন করে পর থেকেই তিনি নির্দেশ দিলেন যে এইভাবে করতে হবে। ওকে, ধন্যবাদ পৌর প্রধান স্বপন নন্দী আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন। নমস্কার নমস্কার, ঠিক আছে।